আঠারোমোড়া পাহাড়ে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত চারজন। অসম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমোড়া পাহাড়ে 41 মাইল এলাকায় শুক্রবার ঘটেছে ঘটনাটি। এলাকাবাসীরা দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামোড়া দমকল দপ্তরকে। তেলিয়ামোড়া দমকল কর্মীরা তড়ি ঘুড়ি করে 41 মাইল এলাকায় দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বলে দেওয়ার অল্প গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। তখন তো আমরা গেলাম, গিয়ে দেখছি চারজন ওয়েন্ডেড পার্সন, চারজন রাইন নামটা হাসপাতালে এডমিট করে দিয়েছে। চারজনের মধ্যে একজন হচ্ছে প্রমোদ সূত্রধর, একজন হচ্ছে প্রদীপ সূত্রধর, বয়স 57, আর প্রমোদ সূত্রধর বয়স 50, সুভাষ দেবনাথ বয়স 38, জন্টু পাল বয়স 43। কিরকম অবস্থা তাদের এখন? কেউ হাত, কেউ পায়ে ব্যথা পাইছে,